আল্লাহ নারাজ হয়ে গেলেন। সারা বছর যেখানে পানি হয় না, দুদিনে আল্লাহ এমন পানি দিয়েছে যে এয়ারপোর্ট পর্যন্ত ডুবে গিয়ে প্লেন পর্যন্ত পানিতে ভেসে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন রকম পাপে অন্যায়ের মধ্যে ডুবে আছি, আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করছেন। আমার নবীর খাতিরে আপনাকে আমাকে আল্লাহ চাটে ধ্বংস করেননি। এই দুবাইয়ে বন্যা হয়েছে দেখেছেন আপনারা, এই দুবাইয়ে ভাই আমার কত মানুষ মারা গেছে, 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে পড়ে আছে, গাড়ির মালিক গাড়ির উপরে বসে কলা খাচ্ছে, দেখেছেন ভিডিও ভাইরাল, 20 কোটি টাকা দাম গাড়িটার ভাই আমার, এমনকি প্লেন উড়োজাহাজ পর্যন্ত এয়ারপোর্টে ভেসে চলে যাচ্ছে, এত পানি আল্লাহ দিয়েছেন। সারা বছর পানি হয় না দুবাইয়ে, সেই জন্যে তারা ভাই আমার ক্লাউড ক্রিয়েট করে, তারা স্পেশাল ভাই আমার একটা কেমিক্যাল নিয়ে যায় মেঘের ওপরে, নিয়ে গিয়ে মেঘের ওপরে কেমিক্যালটা ঢালে, ঢাললে মেঘ থেকে বৃষ্টি হয়, এইভাবে তারা করে গাছপালা যাতে বেঁচে থাকে তার জন্য চেষ্টা করে। কিন্তু তাদের অতিবার আল্লাহ সহ্য করল না, যে দুবাইয়ে করেছে বুর্জ খলিফা, জানেন তো বুর্জ খলিফা নাম শুনেছেন, বুঝতে পারছেন, মাঝে মাঝে নায়ক গায়কদের চেহারা ছবি ওই দেওয়ালে ফেলা হয়, আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে, বুর্জ খলিফা এর উচ্চতা হলো ভাই আমার 800 মিটার, 800 মিটারেরও বেশি, আর যদি ফুট হিসাবে বলেন ভাই আমার দোস্ত আমার 2700 ফুট, 2700 ফুটের ভাই আমার আপনার উচ্চতা ভাই আমার, তো তরুণ যুবকেরা আমার এত বিশাল, কত তলা আছে জানেন, 163 তলা, 163 তলা সেই দুবাইয়ে আছে। আজ সেই দুবাইয়ে বিশাল বন্যা আল্লাহ দিয়েছে, তারা সেখানে বীজ তৈরি করেছে গোয়ার মতো, নারী আর পুরুষ একসঙ্গে স্নান করে অশ্লীলভাবে, ভাই আমার সেখানে বার তৈরি করেছে, সেখানে মদ খাওয়ার জায়গা তৈরি করেছে, এমন কোনো অশ্লীল জায়গা নাই সেখানে নাই, ফুর্তি আমোজের একটা বড় জায়গা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ফুর্তি করার জন্য দুবাইয়ে যায়, অথচ সেই দুবাইটা হলো একটা মুসলিম দেশ, তাদের অনেক রেস্ট্রিকশনে চলা উচিত ছিল, নবীর তরিকা অনুযায়ী রাসূলের সুন্নত মানা অনুযায়ী দরকার ছিল, ভাই আমার দীর্ঘদিন ধরে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিলেন না, আল্লাহ নারাজ হয়ে গেলেন। সারা বছর যেখানে পানি হয় না, দুদিনে আল্লাহ এমন পানি দিয়েছে যে এয়ারপোর্ট পর্যন্ত ডুবে গিয়ে প্লেন পর্যন্ত পানিতে ভেসে চলে যাচ্ছে, তাহলে কত ক্ষতি হয়েছে বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, গাড়ির মালিকগুলো ভাই আমার গাড়ির উপরে বসে আছে, গাড়ি খারাপ হয়ে পানিতে ডুবে শেষ, বসে বসে কলা খাচ্ছে, তাহলে আল্লাহ চাইলে কি না করতে পারেন, আমার আপনার উপরেও গজব দিতে পারেন, পারেন কি পারেন না, তা আমাদের ইমানের মজবুতি কই? আজকে ইরান আর ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ভাই আমার ইরান সে অন্য একটা আকীদা বিশ্বাসের মানুষ, কিন্তু একমাত্র ফিলিস্তিনের পাশে তারাই দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। ইসরায়েলের মতো সুপার পাওয়ারের চোখে চোখ রেখে কথা বলছে ইরান, এমনকি 350 খানা ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল তারা ভাই আমার ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে, কিছু আকাশে ধ্বংস হয়েছে, কিছু তাদের জমিনে গিয়ে ইসরায়েলের দর্দম্ব ভাই আমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিলেন যে হে ইসরায়েল, তুমি পৃথিবীর শক্তিশালী দেশ হতে পারো, কিন্তু তোমারও অহংকার চূর্ণ করার জন্য আমি ইরানকে তোমার থেকে আরও শক্তিশালী বানিয়ে দিলাম, জোরে হবে না? আজকে ফিলিস্তিনের জমিনে 34,000 মুসলমান নিরীহ নির্যাতিত নিষ্পেষিত শিশু বাচ্চা নারী বৃদ্ধ বৃদ্ধা নিরস্ত্র মানুষগুলোকে তারা শহীদ করেছে, 70,000 মানুষ আজকে ভাই আমার অসুস্থ, ভাই আমার রোগাক্রান্ত অঙ্গহীন, 70,000 মানুষ আহত, আর লক্ষ লক্ষ মানুষ আজকে গৃহহীন, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করেছে, সারা পৃথিবীর নির্যাতিত মানুষের কণ্ঠ হিসাবে ইরান আজকে আঘাত করেছে, যখন ইসরায়েলের জমিনে
তখন ইসরায়েল বলছে আমি এক্ষুনি বদলা নেব, আমি এক্ষুনি বদলা নেব, কিন্তু ওর বড় বাপ ভাই আমার আমেরিকা, আমেরিকা হচ্ছে বড় বাপ, বুঝতে পেরে গেছে ইরানের সঙ্গে লাগলে পারবি না, ইরানের পেছনে আবার সুপার পাওয়ার রাশিয়া আছে, রাশিয়ার পুতিন আবার ভূমধ্য সাগরে একটা বিশাল রণতরি পাঠিয়ে দিয়েছে, বলছে এটা আমরা পাঠাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে বেশি বাড়াবাড়ি করো না আমেরিকা, তুমি কিন্তু হাত লাগালে আমিও হাত লাগাবো ভাই আমার, তার মানে হতে পারে খুব তাড়াতাড়ি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীর কিছু কম বেশি 50%-এরও বেশি মানুষ মারা যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে রাসূলের 1450 আগে বলা মালহামা সে হয়তো মালহামার দিকে এগিয়ে যাবে নাকি জানি না, তাই আপনাকে আমাকে ভাবতে হবে কতক্ষণ বেঁচে আছি জানি না, কায়ামতের একটা দিন হবে 50,000 বছরের, সেই 50,000-এর বছরের দিনকে অনুপাত করলে আপনি দুনিয়াতে 50 বছর 60 বছর বেঁচে আছেন, মানে হয়তো আপনি এই দুনিয়াতে বেঁচে আছেন কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড, এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে খালি বলছেন আমার আমার আমার, এটা আমার ওটা আমার, অহংকার তাকাব্বরি হিংসা বিদ্বেষে ভাই আমার মাথা উঁচু করে চলছেন গর্বের সঙ্গে দম্ভের সঙ্গে, এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এই আপনার শরীরের নাম আছে একটাই নাম হবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে বাস, কথা ঠিক না ভুল, কবরে লাশ যাওয়ার আগে বাস যাবে, আপনার নাম আর সলিমউদ্দিন কলিমউদ্দিন থাকবে না, হয়ে যাবে লাশ, লাশটাকে ঠেল, লাশটাকে নাড়া, লাশটাকে এদিকে নিয়ে আয়, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তা আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আজ থেকে নামাজি হয়ে যাও বাবা মার, হে তরুণ যুবক এরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন, আল্লাহর নবী কি শিক্ষা দিলেন একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে বলি, বেশি লম্বা চওড়া নয় বাবা আমার, ছোট্ট করে বলে দেবো একটা নমুনা, আল্লাহর নবী কি শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরামেরা কি শিক্ষা পেলেন, হযরতে ওমর ফারুকের জামানায় বন্ধুরা আমার হিমস পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হলো, হযরতে ওমর ফারুকের জামানায় সবচেয়ে বেশি ইসলাম পৌঁছে গিয়েছিল ভাই আমার পারস্য পর্যন্ত, রোম পর্যন্ত, হিমস পর্যন্ত পৌঁছে গিয়েছিল হযরতে ওমর ফারুকের জামানায় সবচেয়ে বেশি ইসলামের বিস্তৃতি হয়েছিল, হযরতে ওমর ফারুক রাসূলের আদর্শ দেখিয়ে সারা পৃথিবী জয় করেছিলেন, পৃথিবীর অর্ধেকটার তিনি বাবা ক্ষমতা লাভ করেছিলেন, পৃথিবীর অর্ধেকটা তিনি রাজত্ব করেছিলেন, হিমসের শাসনকর্তা করে পাঠালেন কাকে, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসাবে গেলেন, হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এটুকু বলি শেষ করে দিচ্ছি, মাশাআল্লাহ ভাই চলে এসেছেন, ওয়াজ নসিহত করবেন যেমন দেখতে সুন্দর মনও সুন্দর ওয়াজও সুন্দর, যান ঠান্ডা হয়ে যাবে ওয়াজ শুনলে, কথা ঠিক না ভুল, কি গো বাবা বড় ভালোবাসেন আপনারা কি গো, হ্যাঁ ভালোবাসেন না, ফুরফুরা শরীফকে মহাব্বত করেন কি করেন না, বাবা মা তরুণ যুবকেরা আমার এই ছোট্ট করে এটুকু বলে দিয়ে বিদায় নি বাবা, এমন সময় হিংসের গভর্নর কাকে করলেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে তরুণ যুবকেরা হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের সিংহাসনে বসেছেন, কয়েকদিন যেতে না যেতে এলাকার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাই আমার হযরতে ওমর ফারুকের কাছে এসে কমপ্লেন করল, ওমর হুজুরের কাছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কমপ্লেন করল, ও আল্লাহর নেক বান্দা, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আপনি যাকে হিমসের গভর্নর করে পাঠিয়েছেন সেই মানুষটা আমার, সেই আমাদের হযরতে সাঈদের চারটে আমরা ফল্ট পেয়েছি, এক নাম্বার ফল্ট হলো তিনি অফিসে আসেন লেট করে, এক নাম্বার ফল্ট হলো, এক নাম্বার তার সমস্যা হলো দুর্বলতা হলো তিনি অফিসে আসেন লেট করে, সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন, এটা হলো দুই নাম্বার, তিন নাম্বার হলো সন্ধ্যার পরে তার যদি বায়ামার তার বায়ামার বাড়িতে গেলেন, সন্ধ্যার পরে তার যদি হুজরায় যাওয়া হয় কোনো প্রয়োজনে গভর্নরের হুজরাতে যদি মানুষ যায় সন্ধ্যার পরে গেলে দরজা খোলেন না, এটা হলো তিন নাম্বার, আর চার নাম্বার হলো মাঝে মাঝে দেখা যায় সিংহাসন থেকে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান, এই চারটে ফল্ট একজন গভর্নরের মধ্যে পাওয়ায়, তাই হুজুর আপনার কাছে এসেছি, আপনি খলিফাতুল মুসলিমিন, এই চারটে ফল্ট থাকলে কি গভর্নরি চালানো যায়, আপনি নতুন গভর্নর মদিনার জমিন থেকে পাঠান, কটা ফল্ট বললাম চারটে, কটা ফল্ট বললাম চারটে, এক নাম্বার কি বলেছি
যে অফিস আসে লেট করে, দুই নাম্বার কি বলেছি সপ্তাহে একদিন করে কামাই, তিন নাম্বার কি বলেছি, তিন নাম্বার যে তিনি একজন যেহেতু গভর্নর প্রশাসনিক ব্যক্তি, যে কোনো সময় মানুষ তার কাছে যেতে পারে, সন্ধ্যার পরে গেলে দরজার খোলেন না। আর চার নাম্বার কি, তার নিজের যে চেয়ার কুরসি সিংহাসন গভর্নরের আসন, সে গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এইরকম লোককে কি গভর্নর রাখা যায়? হযরতে ওমর ফারুক চিন্তিত হয়ে পড়লেন, এত বড় একজন শক্তিশালী মানুষ, এত বড় একজন বুদ্ধিমান মানুষ, এত বড় একজন সাহাবী, এত বড় একজন মেধা সম্পন্ন ব্যক্তি, এত বড় একজন যোদ্ধা, কি করে এই ফল্টগুলো হতে পারে? তাড়াতাড়ি চিঠি পাঠালেন, পত্রবাহককে পাঠিয়ে দিয়ে, ভাই আমার তাড়াতাড়ি ডাকো, সাইদকে ডাকো, তার সঙ্গে কথা আছে। হযরতে সাইদ দ্রুত গতিতে চলে এলেন মদিনা শরীফে। মদিনার মসজিদে নববী হলো আসল ভাই আমার কেন্দ্র, ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্র হলো মসজিদে নববী। মসজিদে নববীতে হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, ভাই সাইদ কি ব্যাপার, এই চারটে ফল তোমার বিরুদ্ধে কমপ্লেন করলো, যারা কমপ্লেন করেছে তারা ছোটোখাটো মানুষ নয়, অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক বিচক্ষণ, অনেক বড় বড় সাহাবি, তো তুমি বলো এই চারটে কমপ্লেন কেন তোমার বিরুদ্ধে এলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই বলে দেবো না, শেষ করে দেবো, বলেন একটু, ভাইয়েরা আবার বলছিল একটুখানি ক্যাশ কালেকশন করার জন্য বলছিল, তো ভাই নালে করবে চাঁদা, যখন ভাই তুলো ভাই করবে, অসুবিধা কি আছে? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দিন, এমন সময় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। বন্ধুরা আমার, আসার পরে হযরতে ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর ফারুক বাবা সেই সময় যখন জিজ্ঞাসা করলেন, বন্ধুরা আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরাম, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমার অন্যায় হয়ে থাকলে নিশ্চয় আপনি গভর্নরের জায়গাটা বদলে দেবেন, সিংহাসনটা বদলে দেবেন, আমাকে চেঞ্জ করে দেবেন, অসুবিধা না, কিন্তু এক নাম্বার কারণটা আমি প্রথম বলি, আমার কেন অফিসে যেতে লেট হয়, তার কারণ হলো আমার স্ত্রী সকালবেলা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, আমি সরকারিভাবে কোনো মাইনে দিয়ে কোনো লোক বাড়িতে রাখি না, কাজের মেয়ে রাখি না। নবী বলেছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজ করবে, নবীর আমল করে, রাসুলের সুন্নতকে আমল করে, আমি আমার সকালবেলা, আমার স্ত্রী অনেক বড় সংসার কাজকর্ম করেন, তার সে হেল্প করার জন্য আমি মাঝে মাঝে তার সঙ্গে কাজ করি, এই কাজ করতে গিয়ে একটু সময়টা দেরি হয়ে যায়, এর জন্য মাঝে মাঝে আমার অফিসে আসতে একটু লেট হয়ে যায়। হযরত ওমর ফারুক অবাক হলেন, এত বড় একজন গভর্নর, দেখো তার নিজের স্ত্রীর সঙ্গে রাসূলের কাজ করে রাসূলের সুন্নতটা আদা করছে। জোরে হবে না? জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কি, দুই নাম্বারটা বলো যে কেন তুমি মাঝে মাঝে একদিন করে অফিস কামাই করো? বলে হুজুর আমি গভর্নর হতে পারি কিন্তু আমার অনেক পোশাক নয় নাই, আমি দুটো পোশাক পরিধান করি, পাল্টে পাল্টে পরি, একটা বাড়িতে একটা অফিসে, এইভাবে পরি, কিন্তু সপ্তাহে একদিন করে ধোয়ার প্রয়োজন হয়, তাই আমি ঠিক করেছি শুক্রবারের দিনটা পোশাক টোশাকগুলো ধুয়ে টুয়ে সুন্দরভাবে ওই দিনে জুম্মার নামাজ আদায় করব, ওই দিনে আমি সারাদিন জুম্মা ইবাদতের মধ্যে থাকব, তাই একটা দিন আমি অফিসটা কামাই করি, যদি এটা আমার অন্যায় হয়ে থাকে আপনি বলবেন, অসুবিধা নাই। হযরত ওমর ফারুক বললেন ঠিকই তো আছে, অসুবিধা কি আছে, একদিন তো কামাই করতেই পারে, আহ এত বড় গভর্নর মাত্র দুটো পোশাক, এর বেশি পোশাক তার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় তিন নাম্বারটা জিজ্ঞাসা করা হলো। হযরতে ওমর ফারুক বললেন বাবা তিন নাম্বার কারণটা একটু বলো। সেই সময় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সন্ধ্যার পরে আমার বাড়িতে গেলে কেউ আর আমাকে চিন, ভাই আমার দরজা খুলি না, সন্ধ্যার পরে বাড়ি গেলে আমার কেউ দেখা পায় না, তিন নাম্বার কারণটা তার কারণ হলো
সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার জনগণের জন্য, আমি আমার সাম্রাজ্যের জন্য, মানুষের জন্য সময় দিই, কিন্তু আমি সারাদিন আমার সন্তানদের জন্য সময় দিই না। সন্ধ্যার পর থেকে আমার সন্তানদেরকে একটু আল্লাহর দিন শেখাই, আমি একটু কোরআনের তালিম দিই, রাসূলের সুন্নতের তালিম দিই। এই সন্ধ্যার পরে যখন সন্তানদের এলমে দিন শেখানোর জন্য কেউ ডিস্টার্ব করবে এটা আমি মানতে পারি না, তাই সারাদিন মানুষের জন্য সময় দিই, সন্ধ্যার পরে দরজা ঠুকলে আমি দরজা খুলি না। হযরতে ওমর ফারুক বললেন, ঠিকই করো বাবা, তোমার সন্তানদেরকে এলেম শিক্ষা করা হলো ফরজ, নিশ্চয় সন্তানদের জন্য সময় দিতে হবে। চার নাম্বার লাস্ট, আচ্ছা আপনি তাহলে সিংহাসন থেকে পড়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন? সিংহাসন থেকে পড়ে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান কেন? হে তরুণ যুবকেরা, এই ভালো করে শুনছেন, মন দিয়ে শুনছেন, বলবো না শেষ করে দেবো, আচ্ছা বলবো না শেষ করে দেবো, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি, সত্যি চান না? উঠে গেছে জোশ, আমি বলেছি জোশ ঠিক রাখবে, আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি, ওরে মাশাল্লাহ, না রে তাকবীর, না রে তাকবীর। লাস্ট পয়েন্ট, বিদায় নেব, লাস্ট পয়েন্ট, হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ বললেন, আমি মাঝে মাঝে আমার চেয়ার থেকে পড়ে কেন অজ্ঞান হয়ে যাই? হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, যদি আপনি সেটা ভালো করে শোনেন আমি তো কাঁদবো, আপনিও কাঁদবেন, আমার অশ্রু চোখ দিয়ে ঝরে যাবে, আপনারও ঝরে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাঁড়ান, এমন সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর বলবো কি, আমি তখন ঈমান কবুল করি নাই, আমি তখন বিশ্ব নবীর শিষ্য হয় নাই, আমি তখন কুফফারদের দলে ছিলাম, আপনাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, নবীর সাহাবাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমি সাঈদ, আপনার নবীর সাহাবিদের মধ্যে একজন সাহাবি, তার নাম হলো হযরতে খুবাইবকে বন্দি করেছিলাম, সেই খুবাইবকে বন্দি করার পরে আমি ছিলাম কুফফারদের নেতা, আমি হলাম জালেমদের নেতা, সেই খুবাইবের উপর অনেক জুলুম করলাম, বন্দিশালার ভিতরে ভরে রাখলাম, সেই বন্দি ঘরের ভিতর রেখে অনেক জুলুম করতে লাগলাম, অনেক মারতে লাগলাম, অত্যাচার করতে লাগলাম, যত তাকে মারি জুলুম করি ততই সে মুখ থেকে আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। এ তরুণ যুবকেরা, এ কথা বলতে গিয়ে হযরতে সাঈদ ঝরঝর ঝরঝর করে কাঁদেন, হযরতে ওমর ফারুক চোখেতে তার পানি ঝলমল করতে থাকে, ঝলমল করতে থাকে, হযরতে সাঈদ বলতে লাগলো, হুজুর বেয়াদবি নেবেন না, আমি তখন জানতাম না ইসলাম কি, আমি তখন নবীকে চিনতাম না, আমি তখন আল্লাহ জানতাম না, আমি তখন নামাজি মুসল্লি পরেশ গাচ্ছিলাম না, আমি তখন জালেমদের বাদশা, জালেমদের সর্দার ছিলাম, নেতা ছিলাম, আমি দেখলাম যত মারছি আল্লাহ আল্লাহ বলে চেঁচাচ্ছে, যত মারছি ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ভয় নাই, ডার নাই। হে তরুণ যুবকেরা, আমরা তখন ঠিক করলাম, আমি সাঈদ তখন আমার সাথীদের নিয়ে ঠিক করলাম, এই এই খোবায়েবকে না খাইয়ে রাখবো কয়েকদিন, কয়েকদিন ধরে খেতে দিলাম না, পান করতে দিলাম না, একদিন গভীর রাত্রিতে সেই হুজরার মধ্যে, জেলখানার ভিতরে, বন্দিশালার ভিতরে উঁকি মেরে দেখলাম খোবায়েব কি করছে, দেখতে পেলাম খোবায়েব সলাতে নামাজে, খোবায়েব সলাতে সিজদায় নামাজে পড়ে আছেন, তার তার মাথার গোড়ায় একটা আঙুরের থোলা আল্লাহ আর কুদরতি ভাবে এসেছে। জোরে হবে না? বুঝতে পারলাম যতই শাস্তি দিই আল্লাহর উপরে খুশি, আমরা না খেতে দিলেও আল্লাহ খাইয়ে দেবেন, তাই ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ। বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, রুজি রুটিতে বরকত হয় না, ক্ষুধা লাগলে আমি খাওয়াবো, আর ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এখানে কলমটা একটু চালিয়েছি,
খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবি খুবাইব জার। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবি খুবাইব তার। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে। কত জুলুম সহিলম ঘাত প্রতি ঘাতেতে, কত জুলুম সহিলম ঘাত প্রতি ঘাতেতে। একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপায় আঙ্গুর খাইছে। জোরে হবে না? একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপায় আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়। আরে জোরে বলা যাবে না? আপনারা খুশি হচ্ছেন না? জোরে বলে, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। এ তরুণ যুবকের, ও হযরতে ওমর ফারুক হুজুর, ও খলিফাতুল মুসলিমিন, আমরা আরো জুলুম বাড়িয়ে দিলাম, অনেক জুলুম করতে লাগলাম। ঠিক করলাম সকাল হলে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। হযরতে সাইদ বলেন, আমি খোবায়েবকে বললাম, খোবায়েব সকাল হলে তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না। শোনার সঙ্গে সঙ্গে মুচকি হাসলেন, মুখে চোখে মুখে আনন্দ ভরে উঠল। আমরা জিজ্ঞাসা করলাম, ভয় লাগে না? বলেন, না ভয় কেন লাগবে? হে কুফফারেরা, তোমরা বুঝবে না, ফাঁসি দেওয়া মানে আল্লাহর সঙ্গে আমি বান্দা, আমার দিদার হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, আর শহীদদের জন্য আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকের, হযরতে সাঈদ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, সকালবেলা ফাঁসি কাষ্ঠ তৈরি করা হলো, হযরত ওমর ফারুক তিনিও আর অশ্রু রাখতে পারলেন না, কাঁদতে শুরু করলেন। সকালবেলা যখন টেনে পায়ামার তাকে ফাঁসি কাষ্ঠে নিয়ে যাওয়া হবে, আল্লাহর মাহবুব বান্দা নবীর সাহাবি হযরতে খুবাইব ছুটে ছুটে ফাঁসি কাষ্ঠের দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে বলা হয়, আর তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? সেই সময় হযরতে খুবাইব বলেন, শেষ ইচ্ছা একটা আছে, আল্লাহর সঙ্গে দিদার করব। দিদার করার আগে সলাতটা নামাজটা দুরাকাত আদায় করব, আমাকে পানি দাও আর নামাজের পাটিটা দাও। নামাজটা পড়লেন, ফাঁসি কাষ্ঠের দিকে ছুটে ছুটে গেলেন। যাওয়ার আগে বললেন, যাও হে জালেমেরা, আমি মারা যাবার পরে আমার সালামটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে দিও। হে তরুণ যুবকেরা, ছুটে ছুটে গিয়ে ফাঁসি কাষ্ঠের দিকে যখন চৌ পৌঁছে গিয়ে গলাটা ফাঁসির দড়িতে ঝুল লাগিয়ে দিল, ফাঁসির দড়িতে যখন গলাটা ঢুকিয়ে দিল, আমরা জিজ্ঞাসা করলাম, হে খোবায়েব, এত তাড়াতাড়ি করে আসার কি দরকার ছিল? খোবায়েব বললাম, তোমরা বুঝবে না আমি কেন ছুটে ছুটে ফাঁসির দড়ির কাছে এলাম। তার কারণটা হলো, যখন আমাকে ফাঁসি দেওয়া হবে, আমি যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে আসছি, আমার আল্লাহ জান্নাতের খুশবুটা আমি খোবায়েবের নাকেতে পৌঁছে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? অবশেষে তাকে ফাঁসিতে ঝোলায়, অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে নামাজ পড়ে নাই। এসে বলে, নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না? জোরে হবে না? এই কথাটা খলিফা অশ্রু ছড়াই, মহেবুল্লাহ কলম চালাই, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারাই, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারাই। দেখেছেন কি রাসূলের শিষ্য, কি তাদের ইমানের শক্তি, কোথায় নামাজ,
ভাই আমার নামাজের জন্য তারা কত পরিশ্রম, রাসূলের ভালোবাসা কতটা, ভাই আমার যত কষ্ট হচ্ছে আনন্দে রাসূলের নাম ধরে ডাকছে, আল্লাহর নাম ধরে ডাকছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে ভালুকা এলাকার মানুষ, এই ওয়াজের দ্বারাই কি বুঝলে? আমি তোমাদেরকে বিজ্ঞান বলেছি, আমি তোমাদেরকে বাস্তবতা বলেছি, আমি তোমাদেরকে নামাজের কথা বলেছি, কোরআনের আয়াত দিয়েছি, রাসূলের হাদিস বলেছি, আমি তোমাদেরকে সুন্নতের কথা বলেছি, শেষে একটা উপহা উপসংহারটা একটা ভাইয়ার উপমা দিয়েছি শেষ করেছি। বন্ধুরা আমার, আজ থেকে আপনি ঠিক করুন, নামাজ ছেড়ে দেবেন না।